তো আমরা বানাতে চলেছি ছাতুর শরবত। এখানে আছে চাকটিতে কলে পিছানো ছাতু, আর আমরা নিয়ে নিয়েছি 2 গ্লাস জল। ক চামচ দিবি? 2 চামচ মতো, 3 চামচ মতো, 4 চামচ মতো ছাতু। চলে এসছে পেঁয়াজ কুচি, আর এদিকে চলে এসছে আমাদের সিন্ধু লবণ, সাধ্য মতন লবণ ঘটর 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 করে গুলাইতে হবে এরকমভাবে। টেস্টি করার জন্য জল জিরে দিতে হবে একটু। ও ফাটাফাটি কেস, হাতটা সরা দেখানি। চলে এসছে লেবু আমাদের, এবার দিয়ে দেওয়া হবে লেবু, পাতি লেবু। ও গরমের দিনে দারুণ সুন্দর ফ্রিজের কুসুম কুসুম ঠান্ডা ঠান্ডা জল। দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি আর লঙ্কা গুঁড়ো, ছাতুটা একটু গাঢ় করে নেওয়ার জন্য আর 2 চামচ নিয়ে নিচ্ছি আমরা ছোলার ছাতু। আমাদের তৈরি হয়ে চলে এসছে ছাতুর শরবত, তৈরি হয়ে চলে এসছে আমাদের ছাতুর শরবত। এবার আমরা খাবো ছাতুর শরবত। দারুণ টেস্টি, 1 নম্বর। এই হচ্ছে ছাতুর শরবত।